হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, সবাই ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থাপনা করার জন্য আসছি, বলার জন্য আসছি আপনাদের সাথে। তো যেটা শেয়ার করব, যে আমি এর আগেও বলেছি বাজে খাবার থেকে আপনারা দূরে থাকুন, বা যে খাবারগুলো আপনারা খাচ্ছেন সেগুলো অবশ্যই যেন ভালো স্বাস্থ্যসম্মত খাবার হয়। তো এর মধ্যে যে খাবারগুলো আপনারা ভুল করে অজান্তে খেয়ে ফেলছেন, তো সেই বিষয়ে আপনাদের সাথে বলবো যে সেই খাবারগুলো খাবেন না। বাজে তেল, প্রসেস ফুড, যে আপনারা জানেনই না অনেকে, যে অনেকে আইসক্রিম খায়, চকলেট খায়, হ্যাঁ, তো অনেকে আবার জিলাপি খাচ্ছে, চিনি জাতীয় খাবার, সেটা ঘরে তৈরি হোক বা হচ্ছে সেটা। প্রথমে আপনি চিনি চিনি যে জিলাপি যে যা ইউজ হয় সবই চিনি, হ্যাঁ, ময়দাটা চিনি, যা সবই চিনি, চিনি সিরাটা চুবানো হচ্ছে, তারপর তেলে ডিপ ফ্রাই ফ্রাই করা হচ্ছে, মানে এতে মনে পৃথিবীতে আর নষ্ট খাবার কিছু হতে পারে না। হ্যাঁ, সবাই মনে করে যে জিলাপি প্যাঁচ দিচ্ছেন, তো দিতে থাকেন, হ্যাঁ, জীবনে অপেক্ষা করে আছে যে স্বাদ তার ঠিক মতোই নেবে। আপনারা যে খেতে থাকেন, হ্যাঁ, আপনারা অসুবিধা অসুবিধা নেই, আপনারা আমরা আসলে আমি নিষেধ করার কি, হ্যাঁ, তো এটা এটা বিনিময় রোগ, আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার যে প্রাণঘাতী যে রোগগুলো সেগুলো বাসা বাঁধা শুরু করবে, সহযোগিতা করুন আপনি। আর আপনি বুঝতে হবে যে আমাদেরকে যে ভালোভাবে যদি চলতাম, যদি আমরা খাদ্যাভ্যাসটা ভালো থাকতো, যদি আমাদের জীবন আচরণটা ভালো থাকতো, তো যদি সঠিকভাবে চলতাম, তাহলে কি আমার তাহলে জাতি হিসাবে কি আমাদের এত রোগ অসুস্থ হয়ে কি অসুস্থ হয়ে যেত, এত এত লোক কি অসুস্থ হয়ে যেত, এত এত লোক কি অসুস্থ হতো, এত ঘরে ঘরে ডায়াবেটিস, সবার প্রেশার অল্প বয়সে, ব্রেন স্ট্রোক করতেছে অল্প বয়সে, হার্ট অ্যাটাক করতেছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, এই যে এটা কি হতো বলেন তো? আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যেগুলো এভাবে যদি চলেন, তাহলে আপনার আপনাদের জন্যই কিন্তু ভালো না, আপনাদের জন্যই ভালো না, এটার যে মূল্য আপনাকেই দিতে হবে, আপনাকেই গুনতে হবে। আপনি হয় অসুস্থ হয়ে পড়বে, তো পড়ে থাকবেন, অথবা টাকা যাবে, হুম, আর এই যে পরিস্থিতি দেখেন যে ডাক্তার কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন না, কারণ স্বাভাবিকভাবে ইমার্জেন্সি ছাড়া অন্য কাউকে ডাক্তারের কাছে আমরা না যাওয়ার কথাই বলছি, হুম, তো অনেক রোগ নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে। তো যদি এখন আপনি রোগমুক্ত থাকতে চান, তাহলে কি এই সময়টাতে কোনো ডাক্তারের জন্য আপনার টেনশন করতে হতো না? আমরা তো চাচ্ছি যে আপনি ডাক্তারের কাছে না যান, তো আপনি ডাক্তারের কাছে না যেতে হলে সো আপনাকে সেই ভাষা সেইভাবে চলতে হবে। আপনি বসে বসে জিলাপি প্যাঁচ দিয়ে চিনি শিরা দিয়ে দিয়ে আপনি খাবেন, তাহলে আপনার ইচ্ছা মতন আপনি খাবেন, তো আপনি যে ভাজা পোড়া ছাড়া ইফতারি আপনার হবে না, হ্যাঁ, তো এই পর্যন্ত গলা ডুবাই খাবেন আপনি, আচ্ছা, তারপর আবার অসুস্থ হয়ে গেল, আয় আল্লাহ আমি তো ডাক্তার সাহেব অসুস্থ হয়ে ট্যাবলেট দেন, তো ভালো, তা আপনি ট্যাবলেট খান, তা আপনার তো আরো অসুস্থ হয়ে পড়বেন, ট্যাবলেট তো কেমিক্যাল বডির জন্য, আপনার আনন্যাচারাল আনন্যাচারাল জিনিসগুলো কেমিক্যাল কিন্তু লিভারকে ক্ষতিগ্রস্ত করবে, লিভারকে, তো প্রতিটা ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আপনি বিশ্বাস না হয় পরে দেখেন যে ওষুধটা আপনি গ্রহণ করবেন, হ্যাঁ, সেটা আপনি পরে দেখেন, আপনি পড়েন যে সেটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আছে, অবশ্যই আছে, সবগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আপনি পড়ার পরে আপনি তো ওষুধও খাইতে পারবেন না, তা আপনি করবেনটা কি তখন, আপনি তখন কবে বুঝবেন এটা আল্লাহ জানে। আচ্ছা, তো যাই হোক, আমার কথা আমি বলে যাই, আপনার বোঝার দরকার, আপনি বুঝলেন না বুঝলেন না বুঝলেন, তো যারা বোঝার দরকার তারা বুঝে যাবে, হ্যাঁ, ইনশাল্লাহ তারা বুঝবে, কারণ তারা বুঝতে পারছে, যারা না বুঝা তারা এইভাবে চলবে, এইভাবে চলবে, তো তাই তার জীবন, সে ইচ্ছা করলে এটা তার মতো লিড করবে, সে চাইলে সে অসুস্থ থাকবে, এটা তার অধিকার, তার নৈতিক অধিকার রাস্তার, আচ্ছা, তো স্বাধীন, সে ব্যক্তি স্বাধীনতা আছে, সে চাইলেই সে বাজে খাবার, সে কি অসুস্থ হতে পারে, আমরা বলার কি নাকি, আমরা বলার কি, আমরা কি ভুল বলছি নাকি ঠিক বলছি বলেন তো? ভাই, এটা আপনাদের সচেতনার বিষয়, হ্যাঁ, তো অনেকে আছে, আমাকে আমার মানে রিলেটিভ বলছিল যে তার বয়স 40 বছর এরকম বয়স, হ্যাঁ, তো সে এনজিওপ্লাস্টিক এরকম করছে, তারপরে সে সে খুব অল্প বয়সে 41 তো এরকম হবে, 41 এজে তার আমার ওই রিলেটিভের মানে সে এনজিওগ্রাম করছে, তাহলে আপনাদের মধ্যে প্রশ্ন আসে না যে এত কম বয়সে কেন হার্টের সমস্যা হলো, কেন এই এই এনজিওপ্লাস্টিক করতে হচ্ছে, আপনাদের মনে আসে না কেন হচ্ছে, এটা ভাবেন একবার, 40-41 বছর মাত্র বয়সে, আচ্ছা, তো তো একটু ভাবেন যে সেও সে চর্বি কোন ওষুধ খাচ্ছে, হ্যাঁ, তারপরে এই জন্য আপনাকে যে অনেক সাজেশন দিব আমি বা এই বিষয়ে বলবো, হ্যাঁ, প্রত্যেকটা কথাই সাজেশন, যতগুলো আমি ভিডিও বানিয়েছি, যত কথা বলছি, হ্যাঁ, যে বিষয়গুলো যতগুলো উপদেশ দেওয়া সবই কিন্তু আপনাদের জন্যই দিচ্ছি, হ্যাঁ, তো দ্রুত এই চর্বি কমানোর ওষুধ যারা এটার থেকে বেরিয়ে আসেন, হ্যাঁ, যারা যারা খাচ্ছেন এখন তারা বেরিয়ে আসেন, তো নিজের শরীরের চর্বি গলিয়ে চলার অভ্যেস করুন, আপনি পর্যাপ্ত যে ঘুম সেই ঘুমটা প্র্যাকটিস করুন, আপনি নাকে থাকার যে বিশেষ করে যে সময়টা আপনি
মানে আপনি যে ভালো খাবারটা খাওয়ার, হেলদি খাবার, সেগুলো আপনি প্র্যাকটিস করা শুরু করুন। আলহামদুলিল্লাহ যদি আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই আপনার আপনার অসুখ থেকে বাঁচতে পারবেন, ভবিষ্যতে আপনার এই ধরনের রোগ হওয়ার থেকে আপনি বাঁচতে পারবেন। তো যে রোগ হয়েছে সেটা আপনি অনেকটা ভালো থাকতে পারবেন, হ্যাঁ সে রোগ থেকে ভালো থাকতে পারবেন। আমি বলবো যে ফ্যাটি লিভারের যে ভিডিওগুলো আছে, অটোফিজ যে ভিডিওগুলো আছে, ফ্যাট অ্যাডাপ্টেশন যে ভিডিওগুলো আছে, শর্করা চেনার যে ভিডিওগুলো আছে, চর্বি যাতে চর্বি খেলে চর্বি কমা, চর্বি খেলে চর্বিতে চর্বি গুলানোর সব বিষয়টা, ঘুমিয়ে ঘুমিয়ে চর্বি গুলানোর বিষয়টা, যতগুলো আমার ভিডিও আছে, তো পুরো মেকানিজমটা আপনি বুঝবেন। তো সংক্ষেপে যদি বলি, এই যে আমরা হেলদি ফ্যাট খাই, একটু পরিমাণে বেশি খাই, আমরা প্রোটিন খাই 20%, শর্করা খাই 20%, তো এইভাবে আমরা বডির ফ্যাট বার্নটা করে, ফ্যাট বার্নটা করে চর্বি গলে, চর্বি পোড়ায়, চর্বি পোড়ায় যে শক্তি উৎপন্ন করে সেই শক্তিতে আমরা চলি। হ্যাঁ, তো এইরকম স্টেট থাকলে বডি লিভারে চর্বি জমে থাকা, রক্তনালীতে জমে থাকা, তারপর হচ্ছে বডি যেখানে চর্বি জমে আছে সেই চর্বি দিয়ে আমরা চলতে পারবো। তো জমে থাকা চর্বি দিয়ে যদি আমরা চলতে পারি, তো নাকে থাকলে আপনার খিদে লাগবে না, ওই সময় আপনি রোজা রাখবেন, যেমন আমরা আমরা এখন রোজা আছি। হ্যাঁ, তো আর পাশে শুধু একটু ব্যায়াম করবেন ও ভালো অভ্যেসগুলো গড়ে তুলবেন, বাজে খাবারগুলো খাবেন না, আপনি ভালো মানে যেটা বললাম ভালো ঘুমাবেন, এই সকলগুলো যদি একসাথে যদি সবকিছু মিলে করেন, আপনার যে ভালো লাইফ স্টাইল, আপনার এই রোগ ভালো রোগ থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, আপনার স্ট্রেস হয়তো বেশি ছিল কিনা, আপনার দুশ্চিন্তা বেশি আছে কিনা, আপনার খারাপ মানসিক যে ভিতরে যেতে হচ্ছে কিনা, মানসিক সমস্যার ভিতর দিয়ে, তো এইগুলো অনেকগুলো ক্ষতি করে, তো এই বিষয়টা মনে রাখবেন। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যে অনেকে আবার বলতেছেন, যে অনেকে এখানে অনেকে কমেন্ট করছেন যে এবার বলছেন যে ভাই আপনি তো যেসব ডায়েটটা দিচ্ছেন এগুলো তো আংশিক ডায়েট, আল্লাহর দুনিয়ায় যত হালাল খাবার আছে আমি তো সবই খেতে পারি, আপনি নিষেধ করার কে, আপনি এগুলো বলার কে, আমি ভাত খাবো। হ্যাঁ, মানে সে তাই বুঝলাম, সে মনে খুব আল্লাহ লোক মনে হলো। হ্যাঁ, তো বাবা ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে মানুষ যদি আল্লাহকে যদি মানলো তাহলে তো আমাদের তো লাগেই না, আমরা তো বলে দেখা, যদি হাদিস মানে ঠিক আছে, হাদিসে পরিমিত খেতে বলা হয়েছে। হ্যাঁ, হাদিসে বলা হয়েছে যে এক অংশ পানিতে ভরবেন, এক অংশ আপনি খাবার খাবেন, আর এক অংশ আপনি খালি রাখবেন ইবাদতের জন্য। তো ইবাদত করবেন, নফল নামাজ গুলো পড়বেন, প্রতি মাসে নফল রোজা আছে, সপ্তাহে নফল রোজা আছে, সেগুলো রাখবেন, নিয়মিত ফরজ নামাজের সময় নফল পড়বেন, ঠিক আছে, তারপর মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন, ঠিক আছে। শরীর চর্চা বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে নিজে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, তীরন্দাজি প্রতিযোগিতা করছেন, ঘোড়া প্রতিযোগিতা করছেন, এগুলো করছেন, ওনার বিবির সাথে উনি দৌড়াইতেন, ওনার বিবির সাথে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন দৌড়ান তখন কিন্তু উনি পরাজিত হন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি তখন জয়লাভ করেন। তো আবার যখন যে আবার বয়স যখন বেড়ে যায় তখন শরীর যখন ভারী হয়ে যায় তখন আবার প্রতিযোগিতা হয়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জয়লাভ করেন। তো তখন উনি মজা করছিলেন আসলে তো বিবির সাথে, তো এখন আমি তোমাকে হারাই দিলাম আর কি। তো বিষয়টা হচ্ছে এরকম যে শরীর চর্চা বিষয় তখন ছিল, তখন মানুষ যুদ্ধ করত, যুদ্ধ করত, তখন মানুষ তো কিসের যুদ্ধ করেন, আপনি কি শারীরিক সুক্ষমতা যুদ্ধ করেন, আপনি তখনকার একটা ঢাল তলোয়ার, তখনকার সময় যে একটা বর্মগুলো ছিল, যেগুলো বর্ষা ছিল, যেগুলো আপনি একটা উঁচু করতে পারবেন? ওরা ওনারা যে এই পাঠের পাহাড়ে উঠতো, যেসব বড় বড় পাহাড়ে উঠতো, হ্যাঁ, তো যারা গিয়েছেন তারা জানেন যে পাহাড় কত উঁচু, হেরা গুহা যেটা, হ্যাঁ, বা ওখানে যেতে যে কতবার বিশ্রাম নেওয়া লাগে ওই পাহাড়ে উঠতে যেয়ে, সেটা যারা গেছেন তারা জানেন। হ্যাঁ, যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওখানে থাকতেন, তো এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওখানে খাবার নিয়ে যেতেন। হ্যাঁ, তো মামা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি খাবার নিয়ে যেতেন। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরুষ ছিলেন, উনি এই পর্যন্ত ভালো, উনি তো ভালো কথা উঠলেন, ঠিক আছে। তো আমাদের মা উনি তো ওনার তো বয়স তো অনেক বেশি ছিলেন, উনি বয়স্কা ছিলেন, একজন নারী ছিলেন, উনি কিভাবে এই এতদূর খাবার পৌঁছে দিতেন এটা আমরা কল্পনাই করতে পারি যে এই বিষয়টা। তো তখনকার মানুষের সক্ষমতা ছিল, আমরা কি করি, আমরা তো সারাদিন বসে বসে থাকি, হ্যাঁ, আমরা তো এই যে শরীর চর্চা যে বিষয়টা এগুলো গুরুত্ব দিচ্ছি না, আচ্ছা পরিমিত যে গুরুত্ব দিচ্ছি না, তো দিলে তো ভাই আমাদের তো এত বড় বড় ঘুরি হতো না সবার, তাই না? আচ্ছা, যে আমাদের বুঝতে হবে যে মানি আমরা পূর্ণাঙ্গভাবে মানবো, আর যদি আমরা বুঝি তার পূর্ণাঙ্গভাবে বুঝবো, চিনি হতে ডায়াবেটিস রোগীর জন্য বিষ, তাতে চিনি যে আপনি যে তৈরি করতেছেন, আপনি চিনি যে খাওয়াটা খাওয়াচ্ছেন, তো সেটা কি আপনার একসময় বিষ হয়ে যাচ্ছে, তা আপনি একসময় ডায়াবেটিস রোগীদের ইচ্ছা মতো চিনি খাওয়ান, হালাল খাবার তো খাওয়ান, অসুবিধা কি,
হ্যাঁ, তো আপনি মনে করেন, আমি মনে করি যে যেটা শরীরের জন্য ক্ষতি সেটাই তখন আপনার জন্য মানে হারামও হবে না, ঠিকই বলবো, তো বলবো যে খাওয়াটা উচিত হবে না। কারণ হচ্ছে, কারণ আধিক্য হয়ে যাচ্ছে, যে একটা জিনিস করে করে জমে জমে চর্বি জমেছে, জমাতে জমাতে সব জায়গায় চর্বি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো পেটে চর্বি জমছে, রক্ত নালীতে জমছে, আমার হার্টে জমছে, আমার ব্রেনে জমছে, হ্যাঁ, তো লিভারে জমছে, লিভারে জমেছে, এমন পুরো জায়গা নেই, কোষের পরতে পরতে চর্বি আর চর্বি। তো আমরা যখন অপারেশন মানে করার কথা শুনি যে কাউকে, হ্যাঁ, পেট কাটার পরে তো ওখানে 1 বিঘা 2 বিঘা যে চর্বি যায়, তারপরে সেখানে পেটের মধ্যে এই মানে দেখা যাচ্ছে যে শিট, তারপরে একটা শিট, তারপরে এগুলো পাওয়া যেত। তো এতগুলো চর্বি, তারপরে মাংস, তো আপনি ইচ্ছা চিন্তা করতে পারবেন না যে কতগুলো চর্বি। তো এদেরকে সেলাই দিলে পরে উন্ডলিং হতো না, হ্যাঁ, মানে ওই জায়গাতে উন্ডলিং হতো, ওই বিষয়টা থাকতো। তো আমরা যারা এত চর্বি জমিয়ে ফেলেছি, তো তাদের জন্য কি এই ওই হারাম হালাল বিষয়টা কি ওই যে বেশিটা খেয়ে ফেলেছি, হ্যাঁ, আধিক্য করে ফেলেছি, যেটা সেটা কি কম্পেনসেশন করার জন্য কিছু রেস্ট্রিকশন করা দেওয়া হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? তো এই জন্য সবসময় সবকিছু যে হালাল তাও না। যেমন আপনি বিশেষ কিছু দিনের রোজা রাখতে পারেন না, বিশ বিশ রোজা ইবাদত না, তো আল্লাহ পাকে তো ইবাদত, তা ঈদের দিনকে আপনি রোজা রাখতে পারেন? পারেন না। আচ্ছা, মেয়েদের কিছু সময় আছে যে ওনারা কি নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে? আচ্ছা, অনেক সময় আছে যে হালাল জিনিস তখন হারাম হয়ে যায়। এমনকি যে আল্লাহর যে সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে ইবাদত করা, ইবাদত নামাজ পড়া, নামাজের চেয়ে বড় ইবাদত কি আছে পৃথিবীতে, কি আছে? তো নামাজ সে একসময় হচ্ছে পড়তে পারেন না। আপনি নাপাক অবস্থায় কি নামাজ পড়তে পারেন? আচ্ছা, আপনি নাপাক, আমাদেরকে বুঝতে হবে যে কিছু নাপাকি জমায় ফেলছে শরীরের ভিতরে, তো এটাকে আমাকে পবিত্র হতে হয়, অপবিত্র হতে হবে। তো আমাকে অবশ্যই কিছু খাবার রেস্ট্রিকশন রোজা রাখতে হবে। হ্যাঁ, এই পবিত্র হতে চান, শারীরিক পবিত্র, শারীরিক পবিত্রতার জন্য ব্যায়াম করবেন, পড়াবেন, ভালো খাবারগুলো খাবেন, সুস্থ খাবারগুলো খাবেন, অসুস্থ খাবার খাবেন না। হ্যাঁ, তো আমি জানি না যে অসুস্থ খাবারগুলো যেগুলো আমরা, যেগুলো আমাকে হাইলি প্রসেস করে বানানো হচ্ছে বা বিষাক্ত করে বানানো, তৈরি করে বানানো হচ্ছে, হাইলি কনসেন্ট্রেট করা হচ্ছে, হ্যাঁ, যেগুলোকে খাওয়ার কারণে মানুষ ধীরে 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 অসুস্থ হয়ে পড়তেছে, হ্যাঁ, তো ডায়াবেটিস দেখা যাচ্ছে, তাদের উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে, এই ধরনের খাবার, এই ধরনের, জানি না এটা হারাম হালালের বিষয়টা পরে, এগুলো যে ক্ষতিকর মানুষের জন্য, সেটা কখনোই আমাদের জন্য অধিক পরিমাণ খাওয়া উচিত না, খাওয়াই উচিত না সেগুলো। কেন আমি টাকা খরচ করে এগুলো খাবো, এগুলো খাবো? হ্যাঁ, সেগুলো সেগুলো রোগের শরীরের মধ্যে কেন ঢুকাবো? সে খেয়ে আবার অসুস্থ হবো, আবার ওষুধ কিনবো, আবার ওষুধ কিনে আবার সেই কিছুদিন পর ওষুধের জন্য কাজ হবে না, ওষুধের ডোজ বাড়বে, তখন আবার একটা সময় আমি হাসপাতালে শুয়ে যাবো, হ্যাঁ, আমি সিসিতে যাবো, আইসিউতে যাবো, হ্যাঁ, 50-60 লাখ টাকা বিল দিয়ে যাবো, 1 কোটি টাকা বিল দিয়ে আমি মরে যাবো। তো এইটা কোনো লাইফ নাকি? এটা কোনো জীবন? আচ্ছা, তো আমরা কি এতই বোকা নাকি? হ্যাঁ, তো আমরা বুঝি না, তো এত বোকা, এত বোকা হয়ে গেছি আমরা, এত বোকা হয়ে গেছি যে নিজের ভালো নিজে বুঝি না, কি মনে হয় আপনার বলেন? হ্যাঁ, তো এই যে এগুলো আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সো এই সব কানে কোরআন হাদিস টানবেন না, যদি টানতেই হয় তো জেনে বুঝে টানুন, টানলে টানার মতো টানুন, সব মানুন, ঠিক আছে? তো আপনার জন্য আপনি খেজুর খেতে চান, মধু খেতে চান, তো খান, আমার আপত্তি নাই, কিন্তু সেভাবে আপনি ব্যায়াম করেন, সে বার্ন করেন আপনি, সেটাকে খেয়ে আপনি জমাই ফেললে তো হবে না, সেটা বুঝতে হবে আপনাকে। আচ্ছা, তো আপনি, আমরা তো স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষের জন্য স্বাভাবিক মানুষের স্বাভাবিক খাবার, অস্বাভাবিক মানুষের জন্য অস্বাভাবিক খাবার, তো আমরা কি এখন স্বাভাবিক আছে নাকি? দেখেন, আচ্ছা, অস্বাভাবিক হয়ে গেছি, কেন হয়ে গেছি? কারণ কি আমাদের মনে করেন যে স্বাভাবিকত্ব আছে, আমাদের এত বড় একটা ভুঁড়ি নিয়ে আমি বসে রয়েছি, ভুঁড়ির চোটে আমি সেজদা দিতে পারছি না, ভুঁড়ির চোটে আমি রুকুতে যেতে পারছি না, আমার মাজা ব্যথা, হ্যাঁ, আচ্ছা, আমার এই হাঁটু ব্যথার কারণে আমি বসে বসে নামাজ পড়তে হয় না, বসে বসে নামাজ পড়তে পারি না, তো এটা কি সুস্থতা? যার যারা অসুস্থ লোক তারা কি সুস্থ? এটা সুস্থ খাবার? এটা, আচ্ছা, এটা কি তাদের জন্য কি এটা কি সুস্থ খাবার? এটা, তো এটা আমাকে বুঝতে হবে যে আমাদের সবার জন্য সব সব ঠিক আছে, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে খাবারটি বেশি খেয়ে ফেলেছি, যে খাবারটা আমাদের কমিয়ে খেতে হবে। সারা জীবন আমি ভাত খাইছি, জন্মের খাওয়ার ভাত খাইছেন, এখন একটু কমান। হ্যাঁ, বারবারই বলেছি যে এখন যদি ভাত যদি আপনি খান, একটা এক কয়েক প্লেট খান, সামনে ভবিষ্যতে ওষুধ খাইতে হবে ভাতের মতন, বুঝতে হবে। হ্যাঁ, এখন ভাত খান ওষুধের মতো, তাহলে ভবিষ্যতে ওষুধের মতন ওই যে ভাত, তারপর হচ্ছে যে এতগুলো এতগুলো 18টা 20টা 22টা 24টা 32টা ওষুধ, হ্যাঁ, এই এই 32টা ওষুধ সে যদি কেউ যদি খায়, হ্যাঁ, তাহলে বস্তু চলছে, সে বাঁচবে কি করে? আমি তো এটা বুঝলাম না, তো ভাত খাবে না, ওষুধ খাবে না, কি খাবে? এই হলো অবস্থা। হ্যাঁ, তো আমাদেরকে বুঝতে হবে, আমরা না বুঝলে এটা হবে না।
হ্যাঁ, তো এগুলো আপনাদের জন্য, আপনি না বুঝলে লাভ নাই। আমি এগুলো চিৎকার দিয়ে বলতেছি, এগুলো আমার কি, আমার আমার নিজের নিজের আমার নিজের ভালো তো আমি নিজে বুঝি, আমি নিজে চলি সেভাবে, আমি সেভাবে চলতে চেষ্টা করতেছি চলার জন্য। তো এখন কথা হচ্ছে, আপনি যদি মানতে পারেন তা আপনি উপকৃত হবেন, আপনি যদি আরেকজনকে ভালোবাসেন তাহলে আপনি তাদেরকে যদি আপনি বলেন, তারা যদি তারা মানে তারা উপকৃত হবে। তো এখানে আমাদের তো কিছু নাই, আমরা শুধু এতটুকু যে আমাদের আমাদের লোভ হচ্ছে এতটুকুই যে আমরা যেন আল্লাহ পাকে এর এই নেক কাজটা আমরা আমরা বরকত দেই, আমরা আর এতটুকু যে আমরা যে এই উপকার পেয়ে হয়তো আপনার যে আপনার ধর দোয়া করবেন আমাদের জন্য, মন থেকে দোয়া করবেন কোনো কিছু, হ্যাঁ সে দোয়াটা হয়তো আল্লাহ কবুল করবে, ঠিক আছে। তো এইখানে তো আর অন্য কি, আমাদের অন্য কিছু চাওয়া নেই, অন্য কিছু না, তো এগুলো সব ফ্রি। দেখুন আমি সবকিছু ফ্রিতে দিয়ে দিচ্ছি, আমি যে চিকন হয়েছি, আমার 155 কেজি ওজন ছিল আমি কমাইছি, আমি এখন হচ্ছে 82, আজকে দেখছি আমার ওজন 82। তো আমি যে এত ওজন কমাইছি কিভাবে কমাইছি, এই খাবারগুলো বাদ দিছি, ভালো খাবারগুলো গ্রহণ করছি, এই যে পরামর্শগুলো সব ভালো ভালো পরামর্শগুলো আমি দিচ্ছি। তো হ্যাঁ, তো এই যে আমি অনেকে কমেন্ট করেন যে আমি এইগুলো খাবারের কথা বলছি, তা আমার আমার উপকার হয়েছে তো আমি আপনাকে এই জন্য বলছি, হ্যাঁ সেটা আপনাকে বুঝতে হবে। তো সেটা হয়তো অল্প কয়েকজন মানুষ এরকম বলে, কমেন্ট করে বা বলে, তো বেশিরভাগ মানুষ হয়তো আপনাদের দোয়া করেন বা আপনার উপকার পেয়েছেন পাচ্ছেন। তো আমাদের বুঝতে হবে যে আমরা কেন অসুস্থ হচ্ছি, কিভাবে চললে আমাদের আমরা সুস্থ থাকবো। আমরা আলহামদুলিল্লাহ যে আমরা প্রতিবার রমজানে তো গ্যাস্ট্রিকের ওষুধ তো দুই বেলা করে না খেলে তো আগে তো আগে ইফতারের আগে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে শরীরের রোগে শরীরের আগে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে শুরু হইতো। আলহামদুলিল্লাহ এবার অনেক লোক রোজা রাখছেন তো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগছে না। আচ্ছা, তো এটা আমাদের দেখবেন যে যারা ফলো করছেন, যারা দেখবেন যে এটা গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। তো এটা দোয়া করেন যাতে যে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনারা সবাই ভালো থাকতে পারেন। তো বন্ধুরা আজকে মানে আমাদের এই মানে এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বন্ধুরা, তো আমি চাচ্ছি যে আজকে ভিডিওটি আর দীর্ঘ না করতে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, এটা আমি সচেতনমূলক ভাবে আপনাদের জন্য তৈরি করেছি। তো আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন, যাতে আমাদের এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যায়। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।